টুলের উপর দাঁড়িয়ে বক্তৃতা, ঝাঝালো ভাষায় আক্রমণ, মীনাক্ষী কি আরো পরিণত, মমতার উত্থানের পুরনো ছবি কি মিলছে, মীনাক্ষী কি আগামী বিরোধী নেত্রী, দেখুন। কলকাতার ধর্মতলায় ইনসাফ সভা থেকে কি সিপিআইএম অক্সিজেন পেল, তার থেকেও বড় প্রশ্ন, রাজ্য রাজনীতিকে আগামী দিনের বিরোধী লড়াকু নেত্রীকে পেয়ে গিয়েছে। রাজনৈতিক মহলের পরের প্রশ্নটাই এখন অনেক যুক্তিযুক্ত বলে মনে করছে ওয়াকি বহাল মহল, কারণ সিপিআইএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য এবং রাজনৈতিক ঋজুতা সে বার্তাই দিচ্ছে এমনই মনে করা হচ্ছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নির্বাচনে লড়াই করেছিলেন মীনাক্ষী। নন্দীগ্রামের জমি চষে কার্যত একা প্রচার করেছিলেন তিনি, সেই নির্বাচনে হারলেও রাজ্য দেখেছিল এক শ্রেণীর যুবনেত্রীকে। ঠিক একইভাবে ইনসাফ সভার দুপুরেও মীনাক্ষীকে সেই একই ভূমিকায় দেখা গেল। বলা ভালো, এখন আরও তীক্ষ্ণ মীনাক্ষী বিঁধলেন তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বাম আমলে বিরোধী নেত্রী হিসাবে অনেক সংগ্রামের মধ্যে উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের মারে তিনি বহুবার আক্রান্ত হলেও লড়াই ছেড়ে চলে যাননি। মীনাক্ষীকেও কি সেই একই ভূমিকায় দেখা যাচ্ছে, এ প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। আনিস হত্যা প্রতিবাদী এর আগেও আন্দোলনে নেমে গ্রেপ্তার হয়েছিলেন মীনাক্ষী, তাকে পুলিশ হেফাজতে মারধর করা হয়েছিল বলেও সিপিআইএম নেতারা সে সময় অভিযোগ করেছিলেন। বেশ কিছুদিন পর আদালত থেকে তার জামিন মিলেছিল। তারপরেও রাজ্য সরকারের বিরুদ্ধে তার বক্তব্যের ঝাঁজ না কমে বরং আরও বেড়েছে। এদিনে সভার অনুমতি পুলিশ প্রশাসন না দিলেও ধর্মতলাতেই সভা হবে এমনটা জোর গলায় দাবি করেছিলেন এই মীনাক্ষী। একসময় বাম যুব ছাত্রদের ভিড়ে গোটা ধর্মতলা চত্বর দখল হয়ে যায়, ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা তারা করবেন এ দাবিতে অনড় থাকেন মীনাক্ষী। পুলিশের নির্দেশ উপেক্ষা করে সভা মঞ্চের দিকেই তারা এগোতে থাকেন। এদিন একটি টুলের উপরে উঠে দাঁড়িয়ে বক্তব্য রাখেন মীনাক্ষী। এ প্রশ্ন উঠতে শুরু করেছে, শেষ কবে এমনভাবে কোনো রাজনৈতিক নেতা নেত্রীকে লড়াইয়ের ময়দানে বক্তব্য রাখতে দেখা গিয়েছে। মঙ্গলবার সকালে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন, পুলিশের অনুমতি দেওয়ার এখতিয়ারই নেই, তবে কমরেডরা আসবেন, জায়গা না হলে মানুষ নিজের জায়গা করে নেবেন নিজেই। এবং এরপরে তার বক্তব্যের ঝাঁজ আরও বাড়ে, তৃণমূল সরকারের দুর্নীতি এবং আনিসের মৃত্যু তদন্ত নিয়েও সমানভাবে আক্রমণ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও বিশেষ ভাবতে হয়নি তাঁকে, প্রতিকূলতার মধ্যেও সোজা সাপটা কথা বলতে পিছপা হননি মীনাক্ষী। আর সেখানে আবারও প্রশ্ন, মীনাক্ষী কি বিরোধী রাজনীতির অন্যতম মুখ হয়ে উঠছেন? ব্যুরো রিপোর্ট, আজ বিকেলে।